হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং তোমরা যারা দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার্থীরা আছো তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের কিছুটা আংশিক পরিবর্তন হয়েছে তো সেই আংশিক পরিবর্তনে কী কী পরিবর্তন হয়েছে সেই বিষয়ে আমাদের একটা ভিডিও আইবরণে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো এবং সেখানে সে অ্যাসাইনমেন্টের পুরো একটা সাবজেক্ট পরিবর্তন হয়ে গেছে সেটা হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা যেটা মানবিক শাখার তো সেটারই অ্যাসাইনমেন্ট সমাধান আজকে আমরা করবো তো তো চলো শুরু করি পূর্বে পূর্বে আমরা আমরা অ্যাসাইনমেন্টের উত্তর দেখার কোশ্চিনটা মানে অতীতে তো সেটা হচ্ছে এই হচ্ছে অতীতেরটা যেটা আমাদের এখন আর প্রয়োজন নেই যেটা বর্তমানে দিয়েছে সেটা হচ্ছে এই হলো অ্যাসাইনমেন্টটা তো এটা আজকে আমরা পরিবর্তন করবো যেটার উত্তর আমরা আজকে দেখবো তো পূর্বেটা আমি কেটে দিলাম এখান থেকে তো আমাদের নতুন টাস্কে দিয়ে কাজ করতে হবে কারণ নতুন নতুন যে অ্যাসাইনমেন্টটা সেটার আমাদেরকে গোটাটাই পরিবর্তন করে নতুন নতুনভাবে লিখতে হবে তো চলো শুরু করি তো প্রথমে আমাদের বলতেছে যে অ্যাসাইনমেন্টের নম্বর এক প্রথম অধ্যায় পরিণত নাগরিকতা অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে এটা বাংলাদেশ বিদ্যমান পরিমা পরিবার ব্যবস্থা ও একটি আদর্শ পরিবারের কার্যাবলী বিশ্লেষণ শিখন ফলে কিন্তু তুমি এটুকু শিখতে পারবা এবং নির্দেশনা যেটুকু দিয়েছে যে প্রয়োজন ইন্টারনেট থেকে সহায়তা নিতে পারো যেটা তুমি বর্তমানে এখন দেখতেছো তারপরে বলতেছে পরিবার কীভাবে গড়ে ওঠে তার বর্ণনা করতে হবে পরিবার শ্রেণী বিভাগ একটি আদর্শ পরিবারের কার্যাবলী এগুলো বিস্তারিত আলোচনা আমি উত্তর যাই করবো তো নির্দেশক প্রথমে কি বলতেছে ও পরিবারের ধরন যৌথ পরিবারের হ্রাস ও একক পরিবারের সংখ্যা বৃদ্ধির কারণ আদর্শ পরিবারের কার্যাবলী চার নম্বরে যে রুবিক্সটা আছে এটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে কারণ এটাই মেন পয়েন্ট যেটা ভালো মার্ক পাওয়ার তো অবশ্যই এটা মাথায় রেখে দেন তুমি উত্তর করবা তো অ্যাসাইনমেন্টের কভার পেজটা সম্পর্কে যদি না জানো তো সেটার আইডো আমাদের আমাদেরকে ভিডিও লিঙ্কে দেওয়া আছে সেটা ওখান থেকে দেখে নিতে পারো তো এই হচ্ছে সে কাঙ্ক্ষিত নতুন অ্যাসাইনমেন্টের উত্তরপত্র যেটা বিষয় হচ্ছে পুরোনীতি নাগরিকতা বিষয় করে একশো চল্লিশ ইস্তোয়ার এসএসসি অ্যাসাইনমেন্টের করবো আমার এক অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে যেটা প্রশ্নে দেওয়া আছে কিন্তু তোমাকে অবশ্যই খাতায় যখন লিখবা অ্যাসাইনমেন্টের কভার পেজে তখন তোমার বিষয় হবে এইটা সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপ ইংলিশে লেখা লাগবে কারণ উপরে বলাই আছে সহজতে ইংরেজিতে পূরণ করতে হবে তো শিরোনাম হবে এটা অ্যানালাইসিস অফ দ্য এক্সিস্টিং ফ্যামিলির সিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস বা ফাংশন অফ অ্যান আইডিয়াল ফ্যামিলি এখানে তুমি অ্যাক্টিভিটিসটাও ইউজ করতে পারো ফাংশন ইউজ করতে পারো কারণ দুইটার মানে হচ্ছে কার্যাবলী ওকে যেখানে যেটা তোমার ভালো হয় সেটা ইউজ করো আমি দুইটাই দিয়ে দিয়েছি তো ক নম্বরে বলতেছে পরিবার ও পরিবারের ধরন পরিবার সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী একত্রে বসবাস করাকে পরিবার বলে অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানদি পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে পরিবারের ধরন ও শ্রেণী বিভাগ আমরা সবাই পরিবারে বাস করি কিন্তু সব পরিবারের প্রকৃতি ও গঠন গঠন কাঠামো একরকম নয় কতগুলো নীতির ভিত্তিতে পরিবার শ্রেণী বিভাগ করা যায় যেমন বংশ গণনা নেতৃত্ব দুই পরিবার কাঠামো ও তিন বৈবাহিক সূত্র এখন আসি বংশ ও নেতৃত্ব সেটা একটু বিস্তারিত আলোচনা তোমাকে করতে হবে নাহলে মার্ক না তো এই নীতির ভিত্তিতে পরিবারকে আবার দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পিতৃতান্ত্রিক একটা মাতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক পরিবারের সন্তানরা পিতার বংশ পরিচয়ে পরিচিত হয় এবং পিতার পরিবারের নেতৃত্ব দেন আমাদের দেশের অধিকাংশ পরিবার এ ধরনের অন্যদিকে মাতৃতান্দ্রিক পরিবারের মায়ের বংশ পরিচয় সন্তানরা পরিচিত হয় এবং মা পরিবারের নেতৃত্ব দেন আমাদের দেশে গারোদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায় মানে পাহাড়ি অঞ্চলদেরও দুই পারিবারিক কাঠামো পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণীতে ভাগ করা যায় যথা একক যৌথ পরিবার একক পরিবার হচ্ছে একক পরিবার মা বাবা ভাই এ গঠিত ধরনের পরিবার পরিবার হয়ে থাকে যৌথ যৌথ পরিবার পরিবারে মা বাবা ভাই বোন দাদা হচ্ছে যৌথ পরিবার বা বড় পরিবার বাংলাদেশে উভয় ধরনের পরিবার রয়েছে তবে বর্তমানে একক পরিবার সংখ্যা বাড়ছে কারণ দিন দিন মানে ভাগ হয়ে যাচ্ছে বেশিরভাগ ফ্যামিলি মূলত যৌথ পরিবার কয়েকটি পরিবারের সমষ্টি হয়ে থাকে তিন নম্বর বৈবাহিক সূত্র বৈবাহিক সূত্র ভিত্তিতে আবার তিন ধরনের পরিবার লক্ষ্য করা যায় এক পত্নিক ও বহুপতি পরিবার এই হচ্ছে তিনটা পরিবার পরিবার, পরিবার প্রতীক পরিবারে একজন স্বামীর একজন একজন স্ত্রী থাকে বহুপতিক স্বামীর একাধিক স্ত্রী থাকে আমাদের সমাজে অধিকাংশ পরিবার এক প্রতীক পরিবার কথাচিত দেখা যায় গোটা দুই বহুপতি পরিবার বহুপতি পরিবারে একজন স্ত্রী একাধিক স্বামী থাকে বাংলাদেশে এই ধরনের পরিবার দেখা যায় না এখন আসি 6 নম্বর প্রশ্ন এখানে বলতেছে যৌথ পরিবার রাস ও একক পরিবারের সংখ্যা বৃদ্ধির কারণ এখানে তুমি বলতেছে রুবিসটা দেখি যৌথ পরিবার রাস ও একক পরিবারের সংখ্যার বৃদ্ধির কারণ সঠিকভাবে বর্ণনা করতে হবে তো এখানে কারণটা হচ্ছে লেখা হলো এক নম্বর সীমিত অর্থনৈতিক যোগানদাতা একটি যৌথ পরিবার অনেকগুলো মানুষের সমানে গঠিত হয়ে থাকে যার লোক সংখ্যা 25 থেকে 30 জন অথবা তার ঊর্ধেও থাকলে অনেক যৌথ পরিবার অর্থনৈতিক যোগানদাতা মাত্র দুই থেকে চারজন থাকেন আবার তাদের আয়ের পরিমাণও সমান না এই অবস্থায় যৌথ পরিবার থেকে পরিবার চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে এমন কি তারা নিজের এবং নিজের স্ত্রী সন্তানের ভবিষ্যৎ কথা চিন্তা করেই পরিবার ভেঙে মা বাবা দাদা দাদি অন্যান্য সদস্যদের সেরে একক পরিবারের গঠন চিন্তা করে দুই নম্বর রাশি ব্যক্তি স্বার্থপরতা যৌথ পরিবারের অর্থনৈতিক যোগানদাতা ব্যক্তিগণ অনেক সময় সবার সাথে মিলেমিশে যৌথ সম্পত্তি গড়ে তোলার পাশাপাশি যত পরিবারের সদস্যদের অজান্তে নিজের নিজের স্ত্রী অথবা সন্তানের নামে আলাদা সম্পত্তি গড়ে তোলেন এটা নিশ্চিত আলোচনা যে বলতেছে পরবর্তীতে তা পরিবারের অন্যান্য সদস্যগণের মধ্যে জানা জানি হলে ঝগড়া হয় আর যত পরিবার ভেঙে যাওয়ার প্রবণতা দেখা দেয় মানে ব্যক্তি স্বার্থ স্বার্থপরতা যখন হয় অহংকার যখন সৃষ্টি হয়ে যায় এখন বর্তমানে খুবই হচ্ছে এটা তো তিন নম্বর আছে কর্মজীবীদের সংখ্যা বৃদ্ধি পরিবারের কর্মজীবী সদস্যদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কর্মজীবী সদস্যগণ চাকুরীর সুবাদে দীর্ঘদিন তাদের যৌথ পরিবারের বাহিরে দেশ বিদেশে বিভিন্ন প্রান্তে থাকতে হয় পরিশেষে একসময় তাদের মধ্যে যৌথ পরিবার থাকার আগ্রহ কমে যায় এখানে বিস্তারিত আলোচনা তোমরা আছে সেটা পথ দিয়ে লিখে নিও পরবর্তী চার নম্বর আছে ব্যক্তিগত আধিপত্য বিস্তার বর্তমান সমাজে যৌথ পরিবার ভেঙে যাওয়ার অন্যতম প্রধান হলো ব্যক্তিগত আধিপত্য বিস্তার এটা আছে কি সেটা দেখে নাও পরবর্তী ক নম্বর আছে একটি আদর্শ পরিবারের কার্যাবলী একটি আদর্শ পরিবারের কার্যাবলীর নিম্নে তুলে ধরা হলো এখানে কয়েকটা তুলে ধরা আছে দুইটা সেটা তোমরা একটু দেখে নাও এর মাঝে মাঝে একটু আমি কিছু কথা বলি সেটা হচ্ছে তোমাদের যারা অন্য ডিপার্টমেন্টের আছো বা এই আর্টসের আসো তাদের অন্য যে অ্যাসাইনমেন্ট সেটা আমাদের ভিডিওর হাইবনে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো অথবা প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশনে আছে সেখান থেকেও দেখে নিতে পারো তো এই এক নম্বর শিক্ষাক্ষেত্রে দুই নম্বর অর্থনীতির ক্ষেত্রে এটা দুটো তোমরা হয়তো বা পজ দিয়ে লিখে নিয়েছ তারই দুই নম্বরে আরও কিছু অংশ এখানে আছে যেটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে হ্রাস পেয়েছে তো ব্যক্তিপ্র আদর্শ পরিবার আজও পরিবারের সকল সদস্যদের আসলে আমি গ্যাপে গ্যাপে পড়তেছি কারণ ভিডিওটা অনেক লঙ্ঘা হয়ে যাবে সে কারণে তিন নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক কাজ পরিবার মায়া স্নেহ ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে একটি পালন করে চার নম্বর আর পাঁচ নম্বর বিনোদনমূলক আছে সেটা তোমরা পড়ে নিও প্লাস লিখে নিও ভালোভাবে এবং এই যে হুবহু যে লিখতে হবে এটার কোনো মানে নেই তুমি অবশ্যই তোমার ঘাটাবা প্লাস বইটা একটু ঘাটবা প্লাস একটু উইকিপিডিয়া চেক করবা ইউটিউব অন্যান্য সেখান থেকে উইকিপিডিয়া বেশি চেক করবা এখান থেকে অথেন্টিক কিছু সোর্স পাবা তো এই হচ্ছে পুরোনিতীয় নাগরিকতার সংশোধনী যে নতুন যে অ্যাসাইনমেন্ট সেটার উত্তরপত্র যদি ভালো লাগে লাইক দিয়েও শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই ভালোবেসে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে রাখো এবং প্রেস বেল আইকন নেক্সট আপলোড ভিডিও ওকে থ্যাংক ইউ